সংস্থা যেগুলো আছে, ডেয়ারি সংস্থার সাথে যুক্ত যারা দুগ্ধ প্রক্রিয়াকরণ করে যে কোম্পানিগুলো, হিউজ পরিমাণ আছে। শহর বলে যে দুধ নেই, এটা একটু ওনারাও সার্ভে করে দেখুক যে এখানে গরু ফার্ম কত বড় আছে, দুধের প্রোডাকশন কেমন আছে। নমস্কার বন্ধুরা, আবারও একটা ডেয়ারি ফার্মের ভিডিও নিয়ে উপস্থিত। কারণ এটাই যে আপনারা এই ডেয়ারি ফার্মের বিষয়টিকে বেশি পছন্দ করছেন। এমন অনেকেই বেকার ছেলে আমরা অনেকেই বসে থাকি বাড়িতে, বা আমাদের কিছু করার থাকে না, বা অনেকে ভাবছেন যে আমি কী করবো, বা এগ্রিকালচার সেক্টরে কোনো কিছু করার আছে কি না, সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা পুরো ডিটেলসে আলোচনা করবো। দেখুন, ডেয়ারি ফার্ম এটা এমনই একটা ফার্মিং, এখান থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব। তো এই বিষয়ে আজকে আবারও একটা ভিডিও। আজকে যে ফার্মে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের মালদা টাউনের মধ্যেই, তো আমাদের এই মালদা টাউনের মধ্যে দেখুন কোনো রকম ঘাস ছাড়াই কিন্তু এনারা করছেন। কারণ কি, যে ঘাসের সেরকম জমির ব্যবস্থা নেই, বা থাকলেও অনেক দূরে রয়েছে। আর এখানে কিন্তু যে ফার্মে আমরা এখন বর্তমানে আছি, এখানে পুরোপুরি টোটালটাই, যেটা আমরা বেশ কয়েকটা ভিডিও দেখে আসছি, যে টোটালটাই কিন্তু সম্পূর্ণ কেনা খাওয়ারের উপরে চালানো হচ্ছে। তো আজকের যে ফার্মে আছি, এই ফার্মের যিনি ওনার, যিনি মালিক, একজন ইয়াং, আমাদের মতো ইয়াং ছেলে এই এই ফার্মটি এত সুন্দরভাবে পরিচালনা করছেন, বা এতগুলো গরু নিয়ে কীভাবে পরিচালনা করছেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। তো অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো ভালো। তো যারা ভিডিওটি দেখছেন তাদের একটু পরিচয়টা আপনি বলে দিবেন, নাম কে কেন? আমার নাম অন্তর ঘোষ, আমার বাড়ি মঙ্গলবাড়ি নতুন পল্লীতে। আচ্ছা, আমার ডেয়ারি খামার আছে। আমি ছোট থেকেই এর এর সাথে মানে যুক্ত রয়েছি। আচ্ছা, সো আমার এটার প্রতি একটা প্যাশন, ভালো লাগে। ভালো লাগে, অবশ্যই বিজনেসের পাশাপাশি ভালো লাগাটাও দরকার। ভালো লাগাটাও দরকার, ঠিক ঠিক। কোথায় লাইভ স্টক সেক্টরে যদি ইচ্ছা না থাকে, বা তাদের প্রতি যদি একটু ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু চালিয়ে নিয়ে যাওয়া একটা সম্ভব, বিরক্তিকর লাগে, বিরক্তিকর লাগবে। আচ্ছা, এখন এই মুহূর্তে এই ফার্মের সাথে সাথে আর কি কি করে? এই ফার্মের সাথে এখন এই ফার্মের সাথে পড়াশোনা চলছিল এখন। আচ্ছা, এবারই গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আচ্ছা, গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। এবার ফার্মটাকেই আরও বড় করার ইচ্ছা আছে, ভবিষ্যতের ইচ্ছা আছে, পরিকল্পনা আছে। ঠিক, এবং এর এই ফার্মে আরও যারা বেকার কাজ পায় না, হয়তো বা আবার ফার্মে কাজ করে তাদের অর্থ উপার্জন উপার্জন হবে, হ্যাঁ বা হচ্ছে হচ্ছে, এরকমও করা কিছু আছে। ঠিক ঠিক ঠিক, অবশ্যই। তো দেখুন বন্ধুরা, এটাই কিন্তু একটা অনেক বড় ব্যাপার, যে নিজে কাজ করছি করছি প্লাস আরও দু একজনকে কাজ করার একটা সুযোগ করে দিতে পারছি। তো সত্যি খুব ভালো একটা বিষয়। আর একটু জানতে চাইবো যে ফ্যামিলি মেম্বার আপনার বাড়িতে কতজন রয়েছে? আমার ফ্যামিলি মেম্বার আমরা দুজন, আমার ভাই তিনজন রয়েছে, আমি, আমার ভাই আর আমার মা রয়েছে। আচ্ছা, ওই আমার মা, আমার সাথে মা আমার সাথে কিছু হেল্প করে, হেল্প করে, হেল্প। আচ্ছা আচ্ছা, তো একা কখনো সম্ভব হয় না। একটা মানুষের জ্বর সর্দি কাশি, অবশ্যই ব্যাকআপ একজন থাকা দরকার, দরকার অবশ্যই দরকার। তো একটু জানতে চাইবো এই ফার্মটা কতদিন ধরে করে আসা হচ্ছে? আমাদের এই ফার্ম অনেক দিন কার, পূর্বপুরুষ থেকে, পূর্বপুরুষ থেকে চলে আসছে, মানে বাপদাদারা করে আসলো, আপনিও করছেন। আচ্ছা, তো দেখুন বিজনেসের কিন্তু এটাই একটা মজা বলতে পারে। চাকরির থেকে আমি একটু ডিসকাস, একটু আলোচনা করতে চাইবো, যে দেখুন চাকরি যদি কেউ করতে, ধরুন যে আপনার বাবা যদি চাকরি করতো, তাহলে কিন্তু আপনাকেও পরবর্তীতে চাকরির জন্য খাটতে হতো, খাটতো। কিন্তু এবার বাবা কী করেছেন, যে একটা ডেয়ারি ফার্ম লাগিয়ে গেছেন, তো এখন কিন্তু সেই ডেয়ারি ফার্ম এনার হাতে এসে উপস্থিত। মানে এক কথায় সেই কাজটাই আবারও মানে ভাবতে হচ্ছে না আলাদা কিছু করার জন্য। ঠিক, তো এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার ভেবে দেখলে। তো যাই হোক, আপনি একটু জানতে চাইবো যে আপনার এই ফার্মের বিষয়ে, তো এই ফার্মটা এখন বর্তমানে কতটা গরু রয়েছে আপনার এখানে? আমার দুধের গরু 9টা আছে, মানে এখন বর্তমানে 9টা গরু আছে, আর বাচ্চা আছে, হিফার আছে, হিফার 3-4টে আছে, ও হবে বাচ্চা বাচ্চা তো 17-18টা গাভী হবে। ও আচ্ছা, তো একটু জানতে চাইবো যে এই যে 7টা গাভী আছে এখন, 9টা গাভী, 9টা গাভী, ওই 9টা গাভী কি দুধ দিচ্ছে এখন বর্তমানে? না, 9টা গাভী তো সবসময় দুধ দেয় না, ফার্মের তো একটা শিডিউল, শিডিউল আছে, একবারে 9টা গাভী দুধ দিলে প্রেগনেন্ট হবে, ড্রাই হয়ে যাবে, তখন দুধের প্রবলেম হবে। ঠিক, তো 9টার মধ্যে 2-3টে সবসময় ড্রাই থাকে, আবার ওই 6টা 7টা দুধ দেয়,
তাহলে এরকম রোটেশন চলতে থাকলে দুধের ফার্ম ম্যানেজমেন্ট করতেও সুবিধা হয়। ও তো এবার একটু জানতে চাইবো যে এখন যে নয়টা গরু আছে, তো কয়টা গরু এখন বর্তমানে দুধ দিচ্ছে? সাতটা দুধ দেয়। সাতটা দুধ দেয়? আচ্ছা, তো প্রতিদিন কতটা হয়ে যায় দুধের প্রোডাকশন এখন বর্তমানে? বর্তমানে 60-65 লিটার হচ্ছে। 60-65 লিটার? লিটার আপনি 60-65 লিটার কিন্তু অনেকটা। তো অ্যাভারেজ যদি কথা বলি, এক একটা গরু কীরকম দুধ দিচ্ছে এখন? অ্যাভারেজ 8-9 কিলো করে হচ্ছে। 9 কিলো নফিং। আচ্ছা, এবার আচ্ছা আসল বিষয় তো এটাই জানিনি আমরা যে কোন জাতের গরু গাভী কিন্তু কাছে রয়েছে। একটু জাতটা বললেন কোন জাতের? আমাদের সব শঙ্কর উইট, ক্রস উইট, ক্রস উইট, হলিস্টন ক্রস আছে, জার্সি ক্রস আছে, সাইলন ক্রস আছে, সাইলন ক্রস আছে। তো একটু দুধের বিষয়টা জানতে চাইবো যে দুধ আপনি কীরকমভাবে সেল করেন। আমরা মালদা জেলাতে দেখছি যে দুধের বিক্রিটা হচ্ছে মেন, আর হ্যাঁ বিক্রি সেরকমভাবে করতে পারছে না বা রেট হচ্ছে না, গোয়ালা নিয়ে গেলে পরে সেটা রেট দিচ্ছে না। তো আপনি কীরকমভাবে করছেন এটা একটু জানেন? আমাদের আগে গোয়ালায় দুধ নিত। আচ্ছা, তো এখানে গোয়ালাকে দুধ দিলে অনেক প্রবলেম, রেট তেমন দেয় না, এবং দুধ নিয়ে গিয়ে তেনারা পেমেন্ট ঠিকঠাক করে না। ও এবার ফার্মে তো এগুলো সবই কিনতে হয় আমাদের, খাবার দাবার। হ্যাঁ, তো এবার পেমেন্ট না ঠিকঠাক করলে আমরা তো তা চালাবো কি, চালাবো কীভাবে? ঠিক ঠিক অবশ্যই। তো সেই সেই দিক থেকে দেখে আমরা দেখলাম লোকালে কিছু দুধের ডিমান্ড আছে। আচ্ছা, সেই ডিমান্ডকে লক্ষ্য করে আমরা কিছু আশেপাশে দু একজনকে দিতে দিতে, হ্যাঁ, এখন ওনারাই আমাদের দুধটা নিয়ে গিয়ে ভালো, যেহেতু পিওর র মিল্ক পাচ্ছে, সেহেতু ওনাদের দেখা দেখি আরও অনেক লোক মানে দুধ এখন নেওয়া শুরু করেছে, নেওয়া শুরু করেছে, এবং তাতে আমাদেরও বেনিফিট হয়েছে, দামটাও ঠিকঠাক পাচ্ছি, খুচরো বিক্রি তো রেট হ্যাঁ কিন্তু আবার ঠিক আছে, কিন্তু আরও পড়োশী যারা আছে তারা ঠিকঠাক রেট পায় না, এবং একদম তাদের সম্ভাবনা যে এরকম খুচরো বিক্রি করা 1-2 লিটার, কারণ দুধ তো একটা গরু ওই 5-7-8 কেজি দুধ হয় না, যার বাড়িতে 10টা গরু আছে তার মোটামুটি 100 লিটার না হলেও 70-80 লিটার দুধ হয়। ঠিক ঠিক ঠিক। সেই ক্ষেত্রে এখানে দুধের একটা বিশাল সমস্যা আছে, মালদা মার্কেটিং মার্কেটিংয়ের এখানে একটা বিশাল সমস্যা। তো ভিডিওর মাধ্যমে আবেদন করবো যে আমাদের যেগুলো সংস্থা যেগুলো আছে ডিয়ারি সংস্থার সাথে যুক্ত যারা দুগ্ধ প্রক্রিয়াকরণ করে যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো যাতে আমাদের এখানকার ফার্মারদের দিকে একটু খেয়াল করে যে এখানে দুধ হিউজ পরিমাণ আছে, শহর বলে যে দুধ নেই এটা সত্য না, একটু ওনারাও সার্ভে করে দেখুক যে এখানে গরু ফার্ম কত বড় আছে, দুধের প্রোডাকশন কেমন আছে। ঠিক ঠিক ঠিক। ও সেই বিচার করে ওনারা একটা এখানে সংস্থা করতে পারলে আমাদের একটা, আমরা নিজেরা একটা ফার্মের ফার্মাররা সংস্থা করতে পারলে দুধের একটা সমস্যাটা একটা সমাধান করতে সমাধান হতে পারে। ঠিক। তো এই যে ব্যাপারটা মার্কেটিংয়ের বিষয়টা, যদি রিটেল কেউ সেল করতে চাই, দেখো এমন অনেকেই আছে যারা আমরা এর আগের ভিডিওতে দেখেছি কি দুধ দুয়ে নেওয়ার পর সেটা ওরা মানে বটলিং করে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফার্মারের সেই কাজটা করা সম্ভব না, কারণ হিউজ পরিমাণে এতগুলো দুধ বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা, তাছাড়া ফার্মে তো অনেকগুলো কাজ থাকে, কাজ সারাদিনই এদের পিছনে কাজ করতে হয়। আচ্ছা, তো এভাবে আপনি সেল করছেন মানে এক কথায় বাড়ি থেকে আপনার মোটামুটি বাড়ি থেকে সেল হয়ে যায়? কারণ মার্কেটিং যদি রেট যদি ঠিকঠাক না পান, প্রফিট যদি ঠিকঠাক না হয়, তাহলে তো চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব সম্ভব। ঠিক। তো দেখুন ইনারা এতদিন ধরে পড়ে আসছেন, তো সেক্ষেত্রে প্রফিট হচ্ছে বলেই কিন্তু পড়ে যেতে পারছেন। তো যাই হোক, এবার একটু জানতে চাইবো যে একটু সারাদিনের পরিচর্যাটা এরকম কি করতে হয়? সারাদিনের পরিচর্যা বলতে সকালবেলা গোয়া এদের জায়গাটা পরিষ্কার করতে হয়, ফ্লোরটা গোবর টোবর থাকে এগুলো পরিষ্কার করে খাবার টাবার দিয়ে দেওয়া হয়। খাবার দিয়ে দেওয়ার পরে দুধটা ধুয়ে নেওয়া হয়, দুধটা ধুয়ে নেওয়ার পরে মানে তুর মানে গরুটা যাতে রেস্টে থাকে, হ্যাঁ ওই জন্য তাড়াতাড়ি করে স্নান ধান করিয়ে গোয়াল টোয়াল পরিষ্কার করিয়ে এরা রেস্ট মোটামুটি 3-4 পর্যন্ত রেস্ট থাকে, তারপর আবার ওর গোয়ালটাকে ফ্লোরটাকে পরিষ্কার করে দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া নিয়ম, যেরকম মানে খাওয়ার দাওয়ারটা হচ্ছে এদের যে টাইমে খাবার দিবেন ওই টাইমে নিতে পারো, কারণ এরা তো বলতে পারে না যে কোন টাইমে আবার।
টাইমলি বলতে গেলে কত টাইম খাবার দেওয়া হয়? আমাদের বেসিক্যালি দু টাইম খাবার দেওয়া হয়, সকাল আর বিকেল। আচ্ছা, এই এখন দিব। হুম হুম, তো একটু খাওয়ার বিষয়টা একটু জানি যে একটা গাই, এই গাইটা মনে করেন যে যদি 10 লিটার দুধ দেয় তাহলে আমি কি অনুযায়ী একে খাওয়ার খাওয়া, কিরকম ভাবে খাওয়ার খাওয়া? একে 10 লিটার দুধ হলে 5 লিটার দুধে 500 গ্রাম কনসেন্ট্রেট লাগবে, আর বডি রক্ষার জন্য 1.5 কিলো ফিড। আচ্ছা, কনসেন্ট্রেট বলতে কি কি? কনসেন্ট্রেট বলতে ব্যাপার হচ্ছে ব্যালেন্স ফুড। ব্যালেন্স ফুড, হ্যাঁ, মানে খাবারটাতে কত পার্সেন্ট প্রোটিন আছে, ফ্যাট আছে, ওই ব্যালেন্স ফুডটা দিতে গেলে মানে গরুর হেলথ কন্ডিশন ভালো থাকবে, গরু টাইমলি গরম হবে, গরুর চেহারা ভালো থাকবে, রোগে কম পড়বে। কনসেন্ট্রেটটা মানে ব্যালেন্স ফিড, ব্যালেন্স ফিডটা দিতে গেলে ব্যালেন্স ফিড 5 লিটার দুধে 500 গ্রাম, আর দেহ রক্ষার জন্য 1.5 কেজি, মানে 10 কিলো দুধ হলে তাকে 6 কেজি থেকে 7.5 কেজি দানা খাওয়ার দিতেই হবে। এবং 7.5 কেজিটা এই জন্যই দেওয়া হয়, আমাদের শহরী এলাকা, ঘাসের সংকট, সেই জন্য ওই বডি রক্ষার জন্য যে ফিডটা দেওয়া হয় ওটা একটু বেশি। তো ঘাস দিতে গেলে 5 কিলো অ্যাপ্রক্স 10 কিলো দুধের গরুকে দিলে 5 কিলো খাবার দিয়ে সঞ্চয় চা। এবং বডি ওয়েটের একটা গরু যদি 300 কেজি বডি ওয়েট হয় তার 10% গরুকে খাবার দিতে হয়, মানে 30 কেজি খাবার লাগবে। খাবার লাগবে লাগবে সাথে যা কিছু দিই, আমি খড় দিই বা খড় দিই সবকিছু মিশিয়ে। হ্যাঁ, খড় দিই সবকিছু মিশিয়ে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এখন যদি খরচের কথা বলি তাহলে তো রেট সব জায়গায় কি সমান থাকে? যেমন এই যে ফিডের কথা, কনসেন্ট্রেট ফিড যেগুলো বললে, কনসেন্ট্রেট কোম্পানির ফিডগুলো যেগুলো আছে সেগুলো সব জায়গাতেই প্রায় অ্যাপ্রক্সিমেটলি থাকে, আর যেগুলো ধরেন ঘরেলু যেগুলো দানাদার খাওয়ার, ভুট্টা, গম ভুষি, মসুরের ভুষি, এগুলো খোল, এগুলো সবসময় বাজার এক থাকে না। আচ্ছা, যখন নতুন ওঠে তখন একটু দাম কম থাকে, আবার যখন শেষ সিজনে একটু দাম বেশি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তো এক কথায় একটা গরুর পিছনে বর্তমানে আপনার কত টাকা খরচ হচ্ছে? একটা 10 লিটার গাভি গরু সব মিলিয়ে দিনে প্রতিদিন 250 টাকা খরচা আসে। আর 250 টাকা খরচা আসে খরচ? আচ্ছা, এই যে এটা কি মেডিসিন কস্ট নিয়ে? হ্যাঁ, এর মধ্যে মেডিসিন কস্ট, তারপর আপনার লেবার কস্ট, তারপরে ফিড কস্ট, তারপরে আপনার আরও যে জমিনের ওপর করছি ওই জমিনের জমির একটা ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্কেট ভ্যালু তো আছে। হুম হুম হুম, আচ্ছা, তো এই যে বিষয়গুলো যে খরচ, ঠিক আছে, এই যে খরচটা এক কথায় আমরা যে হিসেব করি যে একটা গরু, মানে অনেকজন বলে যে 20 লিটার বা 25 লিটার এক একটা গরু, কিন্তু সেই গরু তো 20-25 লিটার তো সারা বছরই দেয় না। না না, সে তো প্রথম প্রথম দেয়, তারপর আস্তে আস্তে কমে গিয়ে একটা অ্যাভারেজ বের করতে হবে। অ্যাভারেজ মিন অবশ্যই 25 কিলো দুধ হলে ও গরুর অ্যাভারেজ 18 লিটার আসবে। আমাদের ল্যাকটেশন পিরিয়ড 305 দিন, 305 দিন, 305 দিন, সে তো সারা বছর দুধ দিবে না। তাকেও একটা ফার্মারদের টার্গেট রাখতে হবে প্রতি বছর যাতে একটি গরুর একটি বাচ্চা হয়, বাচ্চা হয়, তাহলে প্রফিট হবে। আর নচেত যে প্রফিট হবে সেই প্রফিট থেকে সেই গরুটা খেতে শুরু করবে, খেতে শুরু করবে, একদম সে খেতে শুরু করবে। এবং টার্গেটে রাখতে হবে গরুকে ওইভাবেই সবসময় কি ডিভার্মিং, তারপরে মিনারেল মিক্সচার যেগুলো আছে ওগুলো টাইমলি না দিলে গরু যাতে প্রতি বছরে গরু একটা করে বাচ্চা, মানে ঠিকঠাক মতো হিটে আসে। হ্যাঁ, সিমেন্ট যাতে ঠিক মতো নেয় নেয়। আচ্ছা আচ্ছা, দুধ সে 1 লিটার 2 লিটার কম হোক সেটা ফারাক নেই, কিন্তু যাতে কন্টিনিউ হয়, কন্টিনিউ যাতে হয়। ঠিক ঠিক ঠিক, অবশ্যই। তো এই যে বিষয়গুলো, এগুলোর জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও দেখা প্রয়োজন, কারণ এক একটা ফার্মারের কাছে গিয়ে কিন্তু আমরা এক এক রকমের তথ্য কিন্তু পেয়ে থাকি। দেখুন, একজনের আগের ভিডিওতে আমরা যেটা দেখেছি যে উনি কী পরামর্শ দিলেন, আবার ইনার কাছে আসলাম, ইনার একটা এক কথায় সবার কাছে আমরা যদি জানতে শুরু করি তাহলে কিন্তু একটা মানে প্রপার নলেজটা আমরা পেয়ে যেতে পারি। তো এবার ফার্মারদের মধ্যে একত্রিতটা হওয়া প্রয়োজন, অবশ্যই অবশ্যই, আপনার বিভিন্ন ধরনের সমস্যার সাথে সম্মুখীন মোকাবিলা করাটা অনেক সহজ হয়ে। ঠিক ঠিক, হয়তো আপনার যেটা জানা আছে ফোনের সাথে জানা নেই, শেয়ার করলে দেখা যাচ্ছে আজকে আমাদের গোটা মঙ্গলবাড়িতে FMD র ভ্যাকসিন হলো। আবার FMD ভ্যাকসিনটা এমনই
যে আমার হলো আরেকজনের যদি আমার পাশে যদি না করা হয়, ওর উপর যদি এফএমডি হয় তো আমারও হবে, তো ভ্যাকসিনের কোনো ভ্যালু থাকবে না, থাকবে না অবশ্যই। এরকম যদি সবাই মিলে একত্রিত হয়ে ভ্যাকসিনেশনটা ঠিক মতো যদি করা যায়, দেখা যাবে ওই রোগের সাথে আমরা প্রতিকূলতা করতে পারছি, রোগটা আবার নাই হচ্ছে না ঠিক। এফএসবি গরুর জন্য এমন ক্ষতিকারক রোগ যে ফার্মারদের ধ্বংসই করে দিবে বলার জন্য, ঠিক ঠিক। এবং ওলান ফুলে যাওয়া রোগটা খুবই মানে বাটটা নষ্ট করে দেয়, দুধের প্রোডাকশন অনেক কমে যায়, কমে যায়। আর তারপরে আরো আছে এফএমডি, যেমন খুর পাগাম, ওটা গরু বাটে ঘা হয়ে যায়, গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অনেক সময় দুধ গরুই মানে নষ্ট হয়ে যায়, গরু একদম কঙ্কাল হয়ে যায়, গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এবং ছোট যেগুলো বাছুর হয়, সদ্যজাত বাছুর, ওগুলো মা বলারও টাইম দেয় না, আচ্ছা মানে সাথে সাথে মারা যায়। তবে যাই হোক, এই লাইভ স্টক সেক্টর মানেই তো একটা রিস্ক তো অবশ্যই, রিস্ক তো লাইভ স্টক মানুষেরই এখন বিশ্বাস এবং এদেরকে ম্যানেজমেন্ট যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায় এই সেক্টরে লসের কোনো জায়গায় নেই, ঠিক ঠিক ঠিক। শুধু আমাদের দুধ নিয়ে কাজ করলে হবে না, গোবরটাকে নিয়েও কাজ করা যায়, আমরা গোবরটাকে ছেড়ে দিয়েছি, তাই গোবরটাকেও যদি বায়োপ্রোডাক্টে তৈরি করা যায়, একটা ঠিক গরু থেকে প্রতি বছর 10,000 টাকা ইনকাম করা যাবে গোবর থেকে, গোবর থেকে। বাবা, তো আজ পর্যন্ত আমরা যতগুলো ভিডিও করেছি এই বিষয়ে কিন্তু আলোচনা করেনি, সেটা হচ্ছে যে গোবরটাকেও আমরা কীভাবে কাজে নিতে পারি। তো দাদার কাছে একটু জানতে চাইবো, কারণ ইনি যে কথাটা আমাদের বললেন, তো অবশ্যই একটু এই গোবরের বিষয়টা বললেন যে কীরকমভাবে আমরা কাজে নিতে পারি। গোবরটা বেসিক্যালি আমাদের যা আমাদের ফার্মের কস্ট এবং এগুলো সব কিছু মেনটেনেন্স করে আমরা যদি এই গোবর যেটা আছে গোবরটাকেও যদি কাজে লাগাই, আমাদের ফার্মের প্রফিটের দিক থেকে উপকৃত হবে ফার্মের। গোবরের যে ড্রাই ফাইবার যেটা হয়, জলীয় ভাবটাও যদি আমরা ফার্টিলাইজার হিসাবে জমিতে ইউজ করি, দেখা যাবে প্ল্যান্টের গ্রোথ অনেক বেশি হবে। এবং ওদিকেও আমাদের যে ফার্টিলাইজার খরচ, ওদিকে যে সার বীজের যে দাম, ওদিকেও সাশ্রয় হবে, একটা ভার্মি কম্পোস্ট আমরা করতে পারি। এবং গোবরের যা আজকে গ্যাসের যা দাম, এটাকেও বায়োগ্যাস তৈরি করা যায়, আমাদের বাড়িরও রান্না হয়ে যাবে এবং আশেপাশের যদি কালেকশনও দেওয়া যায় তাতে দেখা যাবে একটা এদিক থেকেও একটা একটা দুধের মতো একটা বেনিফিট আসবে, বা দুধের থেকে অনেক বেশি বেনিফিট আমরা এখান থেকে পেতে পারি। এবং এর ফাইবার যেটা আছে, এই ফাইবারের এখন গুজরাটে প্যাটেল ডেয়ারি ফার্মে দেখবেন ভিডিও, ওখানে ওই ফাইবারটা দিয়ে নানা ধরনের পুতুল, তারপরে ইকোপ্লাস্টার, রং, এগুলো তৈরি হচ্ছে এবং ব্লক তৈরি হচ্ছে, ইট, তারপরে আপনার যেগুলো খড়ি টাইপের ওগুলো তৈরি হচ্ছে, এগুলো এক কথায় এটা খালি শুধু প্রসেসিংটা জানতে হবে আর প্রসেসিং করে মার্কেটে সেল করতে হবে, এক কথায় এখান থেকেও কিন্তু একটা ভালো রোজগার করার রাস্তা রয়েছে। তবে একটু আমি এই বিষয়টা আপনাদের জানাতে চাইবো যে দেখুন, এই গোবরগুলো যদি আমরা চাই তাহলে প্রসেসিং করে একটা আলাদা, এক কথায় তার জন্য একটা জায়গারও প্রয়োজন, বা একটা মেশিন আরও কিছু প্রয়োজন, তো লেবারেরও একটা প্রয়োজন। তো এইসবগুলো যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এর উপরেও আপনারা একটা ভালো কাজ করতে পারেন। তো যাই হোক, এক কথায় একটা ডেইরি ফার্ম কত রকমের কাজ যে দিতে পারে সেটা আমাদের হয়তো ধারণার বাইরে। তো দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর এত মূল্যবান বক্তব্য, কারণ আমরা এর আগে এতগুলো ভিডিও করেছি, এত কিছু বিষয়ে কিন্তু সবটা ভিডিও তো কভার করা সম্ভব হয়নি, আমরা ধীরে ধীরে চেষ্টা করছি। তো দাদার কাছ থেকে আজকে আলাদা কিছু অনেকটা জানলাম আমরা, তো আপনাকে অনেক ধন্যবাদ। আর লাস্টে একটা শুধু আমাদের বলে দেবেন যে এই এতগুলো গরুতে আপনার এখন পার ডে প্রফিট কীরকম বেরোচ্ছে? পার ডে ফার্মের ধরেন এখন প্রফিটটা একটু কম, তো 30-40% প্রফিট থাকে। আচ্ছা, একটু অ্যামাউন্ট বলে দেবেন, টাকার অঙ্কে বলবেন আমাদের যে কীরকম এখন পার ডে প্রফিট হচ্ছে। 60 লিটার দুধ আপনি অ্যাভারেজ 45 টাকা করে ধরেন, 60 লিটার দুধে কত আপনার এদিকে 24 আর এদিকে 2700-2800 টাকার 40%। তার মানে কত আসবে কম করে হলেও আপনার ওই 2700 টাকা 800 টাকা পার ডে প্রফিট পার ডে পার ডে আচ্ছা।
তো এরকমটাও কিন্তু প্রফিট হয়। এবার অনেকেই আমরা দেখেছি যে অনেক হাই ফাই বলে দেয় বা একটু ঘোরাচড়া করে বলে দেয়। প্রফিটটা এই কারণে আমাদের এখনো বর্তমান লেবার নেই, লেবার রাখা নেই, নিজেরা করা হয়, ওই লেবার কস্টটা জুড়ে একটু থাকে। আচ্ছা আচ্ছা। আর দুধের দুধের পার্সেন্টেজটাও এখন কম রয়েছে, এখন কম রয়েছে। গরু দুধের পার্সেন্টেজ একটু বাড়ে তাহলে টাইম হবে, তখন একটু প্রফিট বেশি, প্রফিট বেশি হবে। তো দেখুন, সবসময় সব রকমের এরকমভাবে প্রফিট হয় না, যে সবসময় একই ধরনের হবে সেটা কিন্তু হয় না, আপ ডাউন হয় অবশ্যই। তো আপনাকে প্রফিট বের করতে গেলে একটা গরু একটা ইয়ারলি ল্যাকটেশন ধরতে হবে, তাহলে আপনি প্রফিট পাবেন। একটাই সূত্র মাসে ধরে আপনার প্রফিট বুঝতে পারবেন না, আপ ডাউন করতে থাকবে। তো দাদার কথায় একটাই সূত্র, সেটা হচ্ছে প্রতি মানে বছরে বছরে বা ধরেন যে এক কথা বন্ধ করা চলবে না, না দুধ এক কিলো দু কিলো কম হোক কিন্তু যাতে কন্টিনিউ দেয় দেয়, ঠিক আছে, গাভিনটা যাতে কনসিক মতো হয় হয়। ঠিক ঠিক। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করলাম যে ইনি কীভাবে করছেন। চেষ্টা করব আগামী দিনে আরও এই ডেয়ারি ফার্মের বিষয়ে, বিশেষ করে আমারও এটার প্রতি অনেকটা ইন্টারেস্ট, ডেয়ারি ফার্ম একটা অনেক বড় কিছু সম্ভাবনা তৈরি করে নিতে পারে আমাদের জীবনে। তো দাদা অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।